নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনি নিশ্চয়ই বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা, তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন। তাহলে আসুন জেনে নেওয়া যাক আপনাদের জানুয়ারি মাস কেমন যেতে চলেছে, অর্থাৎ 2021-এর জানুয়ারি মাস আপনাদের জন্য কত পরিমাণ শুভ হতে চলেছে এবং কতই বা পরিমাণ অশুভ বার্তা বহন করতে চলেছে। এই সমস্ত বিষয় নিয়ে আমি এই ভিডিওতে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে চলেছি, তাই ভিডিওটি আপনাদের প্রত্যেকের জন্য এক্সট্রিম পর্যায়ে ইম্পর্টেন্ট। ভিডিওর এতটুকু পার্টও কিন্তু আপনারা মিস করবেন না। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ সুশীঘ্র। বৃশ্চিক রাশির জাতক ও জাতিকার জানুয়ারি 2021 কেমন যেতে চলেছে তা আমি অবশ্যই আপনাদের সামনে উদ্ঘাটন করব। কিন্তু তার আগে একটি বিষয় আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই, সেটি হচ্ছে আমি যে এই মাসিক রাশিফল প্রেজেন্ট করতে চলেছি সেটি কিন্তু সার্বিক রাশিফল, অর্থাৎ সমস্ত বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক ও জাতিকার ক্ষেত্রেই প্রযোজ্য। সেখানে আপনার বয়স 20 হতে পারে বা আপনার বয়স 60, ডাজ নট ম্যাটার। তাই এই ভিডিওতে বলা প্রতিটি কথায় 100-এ 100 মিলবে এর কিন্তু আমি কখনোই দাবি করব না। এই কারণেই করব না, আপনার নিজস্ব জন্মছক আলাদা, আপনার জন্মছকে গ্রহের অবস্থান আলাদা এবং প্রত্যেকেরই আলাদা আলাদা দশা অন্তদশা চলছে। তাই এই ভিডিওতে বলার প্রতিটি কথা না মিললেও এই ভিডিওর মাধ্যমে আপনারা চলার পথে হোঁচটটা খাবেন না, এতটুকুটাই আমি বলতে পারবো। তাই ভিডিওটি মনোযোগের সঙ্গে সম্পূর্ণ দেখতে থাকুন। আরেকটি রিকোয়েস্ট আপনাদের কাছে আমি করি, যারা নতুন এই চ্যানেলটি দেখছেন তারা লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে পাশের বেল আইকনটিকে অন করে দিন এবং অল করে দিন, কারণ আমি এই চ্যানেলে নিয়মিত অর্থাৎ প্রতিদিন জ্যোতিষভিত্তিক তথ্য আপনাদের জন্য নিয়ে আসি, যা আপনাদের জীবনে চলার পথে এতটুকু হলেও সাহায্য করে। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন, ধন্যবাদ। জানুয়ারি মাসে কিছু রাজযোগ সৃষ্টি হতে চলেছে এবং কিছু দোষও সৃষ্টি হতে চলেছে, যার ফলে বৃশ্চিক রাশির জন্য কত পরিমাণ শুভ হতে চলেছে এবং কতই বা পরিমাণ অশুভ বার্তা বহন করতে চলেছে তা জানতে ভিডিওটির উপর চোখ রাখুন। আসুন প্রথমে জেনে নেওয়া যাক গোচর ফল কী বলছে। 4 জানুয়ারি শুক্র গ্রহ বৃশ্চিক রাশি থেকে ধনুরাশিতে প্রবেশ করতে চলেছে। 5 জানুয়ারি বুধ গ্রহ ধনুরাশি থেকে মকর রাশিতে প্রবেশ করবে। এই বুধ গ্রহই আবার 25 জানুয়ারি মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করতে চলেছে। 14 জানুয়ারি রবি গ্রহ ধনুরাশি ত্যাগ করে মকর রাশিতে প্রবেশ করবে। বৃহস্পতি গ্রহ ও শনি গ্রহ নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি করে বসে রয়েছে মকর রাশিতে। মঙ্গল গ্রহ থাকছে সক্ষেত্রিক এবং মেষ রাশিতে। রাহু ও কেতু যথাক্রমে থাকছে বৃষরাশিতে এবং বৃশ্চিক রাশিতে। আসুন এই গোচরের নিরিখে জেনে নেওয়া যাক বৃশ্চিক রাশির জাতক ও জাতিকার জানুয়ারি 2021 কেমন যেতে চলেছে। তার আগে যারা অনলাইন আমার কাছে কনসাল্ট করতে চান, অর্থাৎ জন্মছক বিচার করাতে চান, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। আর হ্যাঁ, এই নাম্বারে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, কারণ কল রিসিভ করার সবসময় সম্ভব হয়ে ওঠে না। তাহলে আসুন জেনে নেওয়া যাক আপনাদের অর্থাৎ বৃশ্চিক রাশির জাতক ও জাতিকাদের জানুয়ারি 2021 কেমন যেতে চলেছে। এই মাসে শত্রুতার ভাব কিন্তু অনেকাংশে কমতে চলেছে, অর্থাৎ যে সমস্ত শত্রুরা আপনাকে কাজের জায়গায় হোক, মেন্টাল প্রেশার হোক দিচ্ছিল, সেই সমস্ত শত্রুরা কিন্তু অনেকখানি পিছপা হয়ে যাবে এবং আপনার সঙ্গে শত্রুতা থেকে এরা দূরস্থে থাকবে। এছাড়াও এই মাসে আপনার বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস বা মামলা বা মোকদ্দমা যদি চলে, সেক্ষেত্রে কিন্তু আপনার ফেভারে সেই কেস আসতে চলেছে। এই মাসে আপনারা যেরকম পরিমাণ পরিশ্রম করবেন ঠিক তেমনই আপনারা কিন্তু ফল পেতে চলেছে। শরীর স্বাস্থ্যের দিকে যদি বলা যায়, এই মাসে কিন্তু শরীর স্বাস্থ্যের দিক কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ দিতে চলেছে। তবে যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা রয়েছেন তাদের কিন্তু হাঁটুর ব্যথা, পেটের গণ্ডগোল এবং স্নায়বিক পীড়া হওয়ার সম্ভাবনা রয়েছে, এদিকটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। এবং এই মাসে আপনারা কাউকে টাকা ধার দেবেন না এবং টাকা ধার নেবেন না, এই দুই ক্ষেত্রে কিন্তু আপনাদের প্রবলেম ক্রিয়েট করবে।
তাই টাকা ধার দেওয়ার আগে 10 বার ভেবে টাকা ধার দিন। যারা প্রশাসনিক বিভাগে রয়েছেন, সেনা বিভাগে রয়েছেন, কনস্ট্রাকশনে কাজ করেন এবং কারখানায় কাজ করেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা মধ্যম প্রকৃতির যেতে চলেছে। 5ই জানুয়ারির পর থেকে আপনাদের শরীর স্বাস্থ্য কিন্তু আগের থেকে অনেক ডেভেলপ করবে এবং ভাই বোনের সাথে সম্পর্ক কিন্তু আপনাদের ভালো হতে চলেছে। ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন এবং এই ভাগ্যের সাপোর্টের দ্বারা আপনারা না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ কিন্তু এই মাসে করে ফেলতে পারবেন এবং ব্যবসা ক্ষেত্রে আপনাদের এই মাসে চোখে পড়ার মতো উন্নতি লক্ষ্য করা যাচ্ছে এবং এই মাসে অপ্রত্যাশিতভাবে আপনারা ধন সম্পত্তি প্রাপ্তি করতে পারবেন। যারা বাইক কিনবো ভাবছেন, যারা ফোর হুইলার কিনবো ভাবছেন, তাদেরকে বলবো 25ই জানুয়ারির পর আপনারা সেই সমস্ত বাহন ক্রয় করুন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এই মাসে আপনাদের বন্ধুভাগ্য যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, বন্ধুরা আপনাকে হেল্প করবে এবং এই হেল্পের ফলে আপনারা কিছু পরিমাণ চলার পথে সাপোর্ট পাবেন। এই মাসে আপনারা কাব্য, সাহিত্য এইসব যারা চর্চা করেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ এবং আপনাদের ক্যারিয়ারে কিন্তু উত্থান লক্ষ্য করা যাচ্ছে। যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করেন, ব্যাংকিং সেক্টরে রয়েছেন, শেয়ার বাজারে কর্মরত, তারা যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এর পাশাপাশি যারা ডাক বিভাগের কর্মচারী, পুস্তক বিক্রেতা রয়েছেন, জ্যোতিষী রয়েছেন এবং যারা ব্যাংকিং সেক্টরে কাজ করেন, তাদের জন্য এই মাসটা যথেষ্ট পরিমাণে শুভবার্তা বহন করতে চলেছে। যারা কাঁচা শাকসবজি ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ, অর্থাৎ আপনার আড়তও থাকতে পারে বা আপনি খোলা মার্কেট খুচরো দরে বেচতেও পারেন, তাদের জন্য কিন্তু এই মাসটা যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এই মাসে আপনাদের নিজের দেহের প্রতি সৌন্দর্য বাড়ানোর একটা প্রবণতা দেখা যাবে এবং এই মাসে আপনাদের কামনা বাসনা এগুলি বৃদ্ধি পেতে চলেছে এবং আপনারা বিপরীত লিঙ্গের মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠবেন এবং এই মাসে আপনাদের মুখের ভাষার মধ্যে মধুরতা লক্ষ্য করা যাবে। যারা কসমেটিক দ্রব্যের ব্যবসা করছেন, ফ্যাশনেবল গার্মেন্টসের বিজনেস করছেন, বিউটি পার্লার রয়েছে, তাদের জন্য এই মাসটি যাবে মধ্যম প্রকৃতির। এই মাসে আপনাদের মুখের মধ্যে গাম্ভীর্যতা ভাব লক্ষ্য করা যাবে এবং এই মাসে আপনারা নিজেকে শ্রেষ্ঠ বলে প্রমাণিত করার জন্য উঠে পড়ে লাগবেন। যারা রাজনৈতিক লেভেলের সাথে যুক্ত, যারা রাজনীতি করেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটি যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এই মাসে আপনাদের মান মর্যাদা প্রতিষ্ঠা বৃদ্ধি পেতে চলেছে এবং আপনাদের মধ্যে করব, লড়ব, জিতব এই রকম একটা প্রবণতা লক্ষ্য করা যাবে। যারা চাকরির জন্য প্রচেষ্টা করছেন, অর্থাৎ ঘরে বসে আছেন, চাকরি চাইছেন, তাদেরকে বলবো চাকরির জন্য প্রচেষ্টা করুন, আপনারা কিন্তু চাকরি পেতে চলেছেন। এর পাশাপাশি যারা চাকরি করছেন তাদেরও কিন্তু চাকরিতে পদোন্নতির যোগ রয়েছে। এই মাসে আপনাদের সন্তান সুখের দিকটা কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, অর্থাৎ সেটা সন্তান প্রাপ্তির ক্ষেত্রে বলুন বা যাদের সন্তান রয়েছে তাদের ক্ষেত্রে বলুন, সন্তান নিয়ে কিন্তু সেরকম প্রবলেম ক্রিয়েট করবে না। তবে সন্তানের ছোটোখাটো জ্বর, জ্বালা, শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, এতটুকু আমি বলতে পারি। এই মাসে আপনারা 25ই জানুয়ারির পর মান সম্মান বৃদ্ধি পেতে চলেছে এবং এই সময়ের পর আপনাদের অর্থনৈতিক উপার্জন কিন্তু প্রবল হারে বৃদ্ধি পাবে এবং যার ফলে আপনাদের অর্থের জন্য মান সম্মান প্রতিষ্ঠা এগুলি বৃদ্ধি পেতে চলেছে। এই মাসে আপনাদের চক্ষু সংক্রান্ত অসুখ বিসুখ লক্ষ্য করা যাবে। এছাড়াও যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা রয়েছেন তাদের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু প্রবলেম ক্রিয়েট করবে। এই মাসে পিতার সাথে সম্পর্ক কিন্তু কিছু পরিমাণ খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে, এদিকটা অবশ্যই মাথায় রাখুন এবং পিতার হেলথ নিয়েও কিন্তু আপনাকে ভুগতে হতে পারে। এই মাসে ছোটোখাটো অ্যাক্সিডেন্টের কিন্তু যোগ লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ যারা টু হুইলার চালান বা ফোর হুইলার চালান তারা কিন্তু সাবধানে গাড়ি চালাবেন, পায়ে চোটাঘাত লাগার সম্ভাবনা রয়েছে, রক্তক্ষরণ হওয়ার সম্ভাবনা রয়েছে, এদিকটা অবশ্যই আপনারা নজরে রাখুন। এই মাসে ধনের সমস্যা যেমন মিটবে কিন্তু প্রেমের দিক কিন্তু সেরকম পরিমাণে শুভ নয়, প্রেমিক প্রেমিকার মধ্যে ছোটোখাটো মতবিরোধ, মত পার্থক্য কিন্তু লক্ষ্য করা যাবে। এই মাসে আপনাদের হঠাৎ করে অর্থ প্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে আর এই সেই অর্থ আসবে জুয়া, লটারি, সাট্টা থেকে এবং যারা শিক্ষাগত পেশার সাথে যুক্ত রয়েছেন, যারা রাজনৈতিক লেভেলের সাথে যুক্ত রয়েছেন, যারা প্রফেসর রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক উপার্জন কিন্তু বৃদ্ধি পেতে চলেছে।
যারা বিবাহের জন্য এগোতে চাইছেন তারা এগোতে পারেন, তবে বিবাহ করার আগে অবশ্যই জটক বিচার করে বিবাহ করুন, সেক্ষেত্রে কিন্তু সেরকম প্রবলেম ক্রিয়েট হবে না। আর যদি জটক বিচার না করে বিবাহ করতে যান সেক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট হবে। ওভারঅল যদি বলা যায় বৃশ্চিক রাশির জাতক ও জাতিকার জানুয়ারি মাস দুর্দান্ত যেতে চলেছে। কিছু কিছু জায়গা প্রবলেম বাদ দিয়ে বাদবাকি বেশিরভাগটাই কিন্তু আপনাদের শুভ যেতে চলেছে, তবে পুরোটাই নির্ভর করবে আপনার নিজস্ব জন্মছকে গ্রহের অবস্থানের উপর। তাই আপনার গ্রহের অবস্থান যেমন থাকবে ঠিক তেমনই কিন্তু আপনারা ফল পাবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও মতো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।